এই মুহূর্তে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের গল্প দুর্দান্ত গতিতে এগোচ্ছে। দর্শকরা দীপা এবং সূর্যের মধ্যে মিল দেখতে চাইলেও ক্রমশ তাদের মধ্যে দূরত্ব বাড়ছে। তবে তাদের দুই মেয়ে সোনা এবং রূপা এর মাঝেও একে অপরের অনেক কাছাকাছি চলে এসেছে। ছোট্ট দুই বোনের মিষ্টি রসায়ন দেখে দর্শকদের মন ভরে উঠছে। তবে শীঘ্রই গল্পে একটা দুর্দান্ত টুইস্ট আসতে চলেছে। বর্তমানে দর্শকরা যারা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি দেখছেন তারা দাবি করেন সূর্যদীপার মিল দেখানো হচ্ছে না বলে তাদের মনে ক্ষোভ থাকলেও তারা আসলে ছোট্ট দুটি মিষ্টি মেয়ে সোনা এবং রূপাকে দেখার জন্যই সিরিয়ালটি দেখছেন। তবে দর্শকদের জন্য এবারে রয়েছে একটি দুঃসংবাদ, কারণ শীঘ্রই এই সিরিয়াল থেকে বিদায় নিতে চলেছে ছোট্ট সোনা এবং ছোট্ট রূপা। সূর্যদীপার যমজ সন্তানদের জন্মের পর 8 বছর লিপ নিয়ে এগিয়েছে অনুরাগের ছোঁয়ার গল্প। এই 8 বছরে সোনা এবং রূপা একটু বড় হয়েছিল। তাদের দুষ্টু মিষ্টি খুনসুটি এবং দুই বোনের মধ্যে সদ্ভাব দেখে দর্শকদের মন জুড়িয়ে গিয়েছে। হিংসুকুটি সোনা আর পাতা মেয়ে রূপা এখন দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। কিন্তু খুব শীঘ্রই গল্প আবার লিপ নিতে চলেছে, অর্থাৎ এবার আরও বেশ কয়েক বছর এগিয়ে যাবে অনুরাগের ছোঁয়ার গল্প। অনুরাগের ছোঁয়াতে আসতে চলেছে এবার নতুন টুইস্ট। গল্প এগিয়ে যাবে অন্তত 14 বছর। 14 বছর পর স্বাভাবিকভাবেই সোনা এবং রূপা বড় হয়ে যাবে। কিন্তু এখন যেমন তারা একে অপরকে চেনে, তখন তারা একে অপরকে চিনতে পারবে না, কারণ তারা দুজনেই আলাদা হয়ে যাবে। কারণ মূল গল্পে এমনটাই দেখানো হয়েছিল। মূল গল্প অর্থাৎ কার্তিকা দীপাম ধারাবাহিকের গল্প হুবহু অনুসরণ করে চলেছে অনুরাগের ছোঁয়া। সূর্য এমনিতেই সোনাকে দীপার থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে তবলা মিষ্কার ষড়যন্ত্র ফাঁস করার জন্য উঠে পড়ে লেগেছে। এরই মধ্যে সে মিষ্কার মুখ দিয়ে সত্যি কথাটা বলিয়েও নিয়েছে। এসব জানতে পারলে সূর্য দীপাকে যে ভুল বুঝছে সেই ভুল বোঝাবুঝি সেটা দূর হয়ে যাবে। সূর্য দীপা দুজনেই আবার এক হবে, অর্থাৎ দর্শকরা এতদিন যেটা চাইছিলেন সেটাই এবার হতে চলেছে। দুই যমজ মেয়েকে নিয়ে সুখের সংসারে পা দিলেও আবার দারুণ বিপদের মুখে পড়তে চলেছে সূর্য দীপা। একটি অ্যাক্সিডেন্টে তারা হারিয়ে যাবে। অন্যদিকে সোনা এবং রূপা আবার আলাদা হয়ে যাবে। সোনা তার ঠাকুমা লাবণ্যর কাছে মানুষ হয়ে বড় ডাক্তার হবে, কিন্তু রূপা বস্তিতে মানুষ হয়ে অটোচালক হবে। 14 বছর পর তারা আবার পরস্পরের মুখোমুখি হবে। এরপর কী কী হবে জানতে হলে অবশ্যই দেখতে ভুলবেন না অনুরাগের ছোঁয়া।